আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি নার্গিস আক্তার, চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে মুচমুচি একটা নাস্তা তৈরি করেছি। এটা আপনারা ইফতারির সময় রাখতে পারেন, এই মুচমুচি নাস্তাটা, এটা অনেক মজা। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি নাস্তাটা, এটা অনেক মুচমুচে হয়েছে। তো এই যে বেঁচে যাওয়া ভাতের ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, এখন আমি এই যে ভাতটা আর ডিমটাকে একটু মিক্স করে রেখে দিব। এখানে আমি আধা এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আধা কাপ চালের গুঁড়ি নিয়েছি, আধা কাপ বেসন, আর নিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আর এখানে নিয়েছি আমি এর ভিতরে দেওয়ার মশলাগুলো, এক চা চামচ আদা রসুন বাটা, এক চা চামচ মরিচের গুঁড়ি, আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ জিরার গুঁড়ি, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ি আর লবণ। এখানে ধনে পাতা আছে, আর নিয়েছি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো। এখন পেঁয়াজটা আগে একটু কষিয়ে নিব, তারপর আমি এক এক করে সব মশলা মিক্স করে এটাকে মেখে নিব। আমি এখন এক এক করে সব মশলাগুলি দিয়ে দিব। এই নাস্তাটা বানাতে অনেক সহজ, এই সব উপকরণ আমাদের ঘরেই থাকে। প্রতিদিন এক ধরনের পেঁয়াজু খাওয়ার থেকে একটু অন্যরকমভাবে ট্রাই করলে ভালো লাগে। মশলাটা আপনারা যে যার ঘরে যেরকম আছে সেরকম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এক এক করে সব মশলাগুলি সব দিয়ে এখন এটাকে মেখে নিব। বেসন দিয়েছি, এখন চালের গুঁড়ি দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে একটু মচমচে হয়, চালের গুঁড়িটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে জিনিসটা একটু বেশি মচমচে হবে। এখন ভালো করে আমি মেখে নিব। এখন এই যে ভাত আর ডিমটা যে মিক্স করে রেখেছিলাম এটা এখন একসঙ্গে দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নিব। বাকি বেসনটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে এখন আমরা আস্তে আস্তে এটাকে একটা শেপ দিব, যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি আমার পছন্দ মতো এই শেপটা দিয়েছি, দেখতে একটু ভালো লাগে সেজন্য। এই যে আমি এই শেপে এখন এক এক করে সবগুলো বানিয়ে নেব। আপনারা চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন বা গোল গোল করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যেভাবে দিবেন এটা এমনিই মজা, আপনারা দিলেই হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি, এখন আমি এগুলো এক এক করে ভেজে নিব লাল লাল করে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই যে আমি এখন লাল লাল করে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করে দিন একটু বেশি বেশি করে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও দিলে চাইলে আপনারা দেখতে পারবেন আমার। এই তো হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। এই নাস্তাটা কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বেঁচে যাওয়া ভাত এবং কিছু ডাল দিয়ে আর একটু ঘরে থাকা কিছু মশলা দিয়ে, এই যে হয়ে গেছে, আমি এখন তুলে ফেলব। এটা অনেক মচমচে একটা হয়, আপনারা না বানাইলে বুঝতে পারবেন না, আর খেতে কিন্তু অনেক মজা হয় এটা।
আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন নাস্তাটা, সত্যি অনেক মজা হয় মুচমুচে এই নাস্তাটা। রোজার সময় টেবিলে এক এক ধরনের নাস্তা থাকলে ভালো লাগে, এইটাও আপনারা একদিন রাখতে পারেন, অবশ্যই সবাই পছন্দ করবে। এই তো আমি বাকিগুলো ভেজে নিব এইভাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার মুচমুচে নাস্তাটা রেডি, বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করেছি, আপনারাও এভাবে বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।